চিকিৎসক আন্দোলন যখন একেবারে তুঙ্গে তখন বারবার ঘুরে ফিরে আসে একটা নাম, ডক্টর সুবর্ণ গোস্বামী। বারবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বশক্তি দিয়ে রয়েছেন চিকিৎসক সুবর্ণ। ট্রাইব টিভি বাংলার প্রশ্নবানের উত্তর দিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী। ডাক্তারবাবু, একটা বারবার আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আপনি নাকি পর্নোগ্রাফি বা ইত্যাদি এই সমস্ত একটা সময় আর্জি করে একটা বহুল প্রচলিত সংবাদপত্রে তাদের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছি জানেন তো, আর মানহানি মামলা করতে চলেছি। আপনি কি তাদেরটা প্রচার করছেন না? তাহলে আপনাকেও একটা নোটিশ পাঠাতে হবে আমাকে। আমি কারো সাপোর্টার নেই, কিন্তু আপনাকে এবার আর কারা প্রচার করছে? শাসক দল, ঠিক। এরা বিরোধী ছিলেন 2001 থেকে 2011, এই 10 বছরে ওনারা 72টা বন্ধ দেখেছেন পশ্চিমবাংলায়, বহু মিছিল করেছেন, সমাবেশ করেছেন। একটা কোনো ক্লিপিং যদি দেখাতে পারেন যে 2001 সালের পর থেকে 2011 সাল পর্যন্ত বিরোধী থাকা রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল থাকা অবস্থায় ওনারা কোনো একটা মিছিল করেছেন, সমাবেশ করেছেন, এটার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে ওনারা তদন্ত চেয়েছেন, একটা ডেপুটেশন দিয়েছেন বা একটা পথসভা করেছেন, একটা বিবৃতি দিয়েছেন, অন্তত কোনো পেপার কাটিং, কোনো ভিডিও ক্লিপ কিছু একটা। এই কলেজে তৃণমূল ছাত্র পরিষদ সেই সময় প্রধান রাজনৈতিক মানে ছাত্র সংগঠন ছিল, রাজনৈতিক নয়, প্রধান বিরোধী ছাত্র সংগঠন ছিল। তারা কোনো একটা সভা করেছে, একটা কিছু প্রতিবাদ করেছে, তার কোনো একটা ক্লিপিংস, বা ধরুন 2011 সালে এরা ক্ষমতায় এলো, 2011 সাল থেকে 2024 সাল এত কমিশন গঠন হয়েছে, একটা কমিশন গঠন করতে পারতো এরা বা তদন্ত করাতে পারতো কিছু। তাহলে না শাসক থাকাকালীন, বিরোধী থাকাকালীন করলো, না শাসক থাকাকালীন করলো, এখন এরা আন্দোলন যখন আমরা এই 9ই আগস্টের ঘটনার পরেও ওরা করেনি, যখন আমরা 14ই আগস্ট দ্রোহের কার্নিভ্যাল করলাম, লাখো লাখো মানুষের দ্রোহের কার্নিভ্যাল কার্যত প্রশাসনের মুখে ঝামা ঘষে দিয়ে, তখন তার যারা সামনের সারিতে ছিলেন তাদের কালিমা লিপ্ত করবার জন্য এইসব এরা যারা ক্ষমতা, এখনও তো সিআইডি ওনাদের হাতেই, পুলিশ ওনাদের হাতেই, তদন্ত করাতে পারেন, তা না করে সোশ্যাল মিডিয়াতে বলছেন, এমনি মিডিয়াতে বলছেন, পেটুয়া মিডিয়াতে বলছেন, তার মানে হচ্ছে যে ওনারা আসলে চাইছেন ম্যালাইন করতে, কালিমা লিপ্ত করতে, যেটা মানুষ সেটা বিশ্বাস করছে না। বাবু, আমি আর একটা প্রশ্ন করব যে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাম দেওয়া হচ্ছে এবং যেটা সব থেকে বেশি বিচিত্র বীর্য বলে আপনাকে বলা হচ্ছে, কোথাও আপনার খারাপ লাগে না? আমার যেটা হচ্ছে যে আমার শুধু একটাই মনে হয় যে যারা এসব বলছেন তার মানে আমি সঠিক পথেই আছি। এনারা যদি আমাকে আক্রমণ না করতেন তাহলে আমি বুঝতাম যে আমি বোধ হয় সঠিক জায়গায় আক্রমণ করতে পারছি, মৌচাকে ঠিক ঢিলটা লাগছে না, আমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, লাগলে তবেই না বুঝবো দু চারটে মৌমাছি এসে আমাকে হুল ফুটিয়ে দিয়ে যাবে, তবেই বুঝবো যে হচ্ছে মৌচাকে ঢিলটা আমি মারতে পেরেছি, যদি হুল ফুটায় মৌমাছি, আর যদি না হয় তাহলে মানে আমার ঢিলটা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিলো। ফলে ওনারা বুঝতে সাহায্য করলেন যে আমরা সঠিক পথে আছি, এটা 1 নম্বর। আর 2 নম্বর যেটা হচ্ছে যে এত নিম্নরুচির যারা হচ্ছে যে নিম্নরুচির নিয়ে থাকেন তারা, তারাই সব নিম্নরুচির কাজকর্ম করেন, তারা নিজের মানে আমি তো আরও অনেক শুনেছি তাদের নেতা নেত্রীদের মুখেও মুখ ফসকে বলেন নাকি তাদের ওটাই অভ্যেস, নানান মানে অশালীন শব্দ দু অক্ষরের 4 অক্ষরের বলে ফেলতে শুনি। ফলে হচ্ছে তারা যে ভাষায় কথা বলতে অভ্যস্ত নিজেদের বাড়িতে নিজেদের মানুষজনের সাথে, সেই ভাষাতেই তো কথা বলেন তারা, তো সেই ভাষাতেই ওনারা বলবেন, আমার এই নিয়ে কোনো ইয়ে নেই। কারণ হচ্ছে যে এগুলো নিয়ে এক বিন্দুমাত্র বিচলিত নই, আর সামাজিক মাধ্যমে আমি নেই, দীর্ঘ 4 বছর আমি ফেসবুকে নেই, ফলে হচ্ছে যে কী লিখছেন না লিখছেন আমি জানিও না, আমি খবরও রাখি না। ডাক্তারবাবু, আমি লাস্ট একটা প্রশ্ন করব, সেটা হলো যে আজকে জুনিয়র ডাক্তারদের যে কর্মসূচি, সেই কর্মসূচির জায়গা থেকে কি আপনার মনে হয় কোনো রকম দিক নির্দেশ করা যাবে, এবং আপনি আজকে এখানে কেন এসেছেন? সিনিয়র চিকিৎসকদের, সিনিয়র চিকিৎসক সংগঠনগুলো আজকের আমন্ত্রিত ছিল, একজন সিনিয়র চিকিৎসক সংগঠনের একজন নেতৃত্ব হিসাবে আমি সংহতি জানাতে এসেছি, এবং হচ্ছে জুনিয়র ডাক্তাররা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন, তারা তাদের মতো করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন, আমরা সিনিয়র চিকিৎসকদের সংগঠন আমরা আমাদের মতো আন্দোলন কর্মসূচি নেব, আর সাধারণ মানুষ তারা তাদের মতো কর্মসূচি নেবেন, এবং কিন্তু প্রত্যেকেরই কমন দাবি হচ্ছে যে দাবি হবে যে অভয়া বা তিলোত্তমার সুবিচার ছিনিয়ে আনা, এটাই হচ্ছে যে একমাত্র লক্ষ্য। আমরা কথা বললাম সুবর্ণ গোস্বামীর সঙ্গে এবং অকপটে তার যে বক্তব্য সেই বক্তব্য তিনি কিন্তু তুলে ধরলেন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে চরণ চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।